প্রত্যেক ক্লাসে ক্লাসটিচার গিয়ে একজন মানে গোটা ক্লাস থেকে একটা করে ক্যাবিনেট বানিয়ে নেবে, ক্লাসটিচারকে আমি বলে দেবো সে বানিয়ে নেবে। ক্যাবিনেটের কাজটা হবে আমাদের এই স্কুল এলাকার মধ্যে যে সমস্ত বাড়িগুলোতে শৌচালয় নেই সেই বাড়িগুলোকে নির্দিষ্ট করা, এবং যে সমস্ত ছেলে মেয়ে 0 থেকে 14 অদ্যাবধি স্কুল ছেড়ে দিয়েছে তাদেরকে গিয়ে একটু সচেতন করা যাতে তারা বিদ্যালয়ে আসে, এবং তাদের বাড়ির শৌচালয় নির্মাণ ও ব্যবহারের পদ্ধতিগুলি কি কিভাবে করতে হয় ক্যাবিনেট গিয়ে সেটা বোঝাবে, সঙ্গে আমি একজন করে শিক্ষক মহাশয়কে দেবো। হাত ধোয়া খাবার পূর্বে এবং শেষে নিয়ম মতো ভালোভাবে হ্যান্ড ওয়াশ ব্যবহার করে ভালোভাবে হাত পরিষ্কার করে তবেই খাবার নেবে, এবং খাবার খাবার পর আবার একইভাবে পরিচ্ছন্নভাবে হাত পরিষ্কার করবে হ্যান্ড ওয়াশ দিয়ে। আজকে দলটা গঠন হবে এবং আমরা খাবার তুলবে এবং